नमस्कार आमी ए जमान नाटेश रिवो बांगला चैनल पक्ष होते अपन आंतरिक शुभेच्छा और भालोबासा प्रतिदिन मत आज को अपन सामने एक नित्य नतून नाटेश रिवो करते चले सकले भिडियोटी देख केटे केटे देखें ना स्किप करबें ना स्किप कर लेनारा मेडिसिन सम्पर्के आलोचना বা আদার্স অন্য কিছু বুঝতে পারবেন না আর একটা কিছু জিনিস বুঝতে না পারলে আপনার মেডিসিন কার্যকারিতা হবে না সমস্ত কিছু দেখে বুঝে শুনে মেডিসিন খেতে হবে আমার চ্যানেলে সমস্ত রকম মেডিসিন রিভিউ রোগ প্রাথমিক ট্রিটমেন্ট কি করবেন না সমস্ত কিছু এই আমার এ জামান মেডিসিন রিভিউ চ্যানেলে আপনারা দেখতে পাবেন আজকে আপনাদের সামনে যে মেডিসিনটা ইউজ করব যে মেডিসিনটার সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সামনে বলবো সেই মেডিসিনটার নাম কি কোন রোগে খাবেন কত বছর বয়সে বয়সের বাচ্চারা খাবেন এই মেডিসিনের সাইড ইফেক্ট কি এই মেডিসিনটা মার্কেট নেম কি এই মেডিসিনটা কোথায় পাওয়া যাবে এই মেডিসিনের সমস্ত রকম বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে যে মেডিসিনটা আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাবেন এই মেডিসিনটা আপনি যে কোনো কেমিস্ট্রি এবং যে কোনো ওষুধের দোকানে এই ট্যাবলেটটি পাবেন এই ট্যাবলেটটি 15টায় পাতা ये टैबलेटटर मूल्य हे 8 টাকা 25 পয়সা खूब अल्प मूल्य अल्प दाम किन्तु अल्प दाम देखले हबे ना मेडिसिनटा कार्यकारिता जे दाम तार थेके आपनार 100% कार्यकारिता करे आमरा ए मेडिसिनटा अनेके व्यवहार करी आबार अनेके बुझते पारे ना जे कोन मेडिसिनटा आमी यूज करछि आज के जे मेडिसिनटार कथा अपन के बोलब से मेडिसिनटार नाम होचे एभिल 25 एवं एभिल 50 एटा दू रकम डोजर पा जाए दू रकम एक 25 mg और एक 50 mg आपनी 18 বছর नीचे बयस जादेर तारा এই ওষুধটি খাবেন না যারা যে সব মা বোনেরা প্রেগনেন্ট তারা এই ওষুধ খাবেন না যে সব মা বোনেরাতে ছোট শিশু দুগ্ধপান করে তারা এই ওষুধ খাবেন না যারা নাইট ডিউটি করেন তারা এই ওষুধটি খাবেন না এই হলো কারা খাবেন না এবার বলি कारा खाबेन जादेर एलार्जी आछे डास एलार्जी नाक दिए जल पड़ा चोख दिए जल पड़ा एवं गोटा शरीरे चाका चाका दाग होच्छे सर्दी कमछे ना अनेक ओषुध खेयेछि किन्तु सर्दी कमछे ना नाक दिए जल पड़छे काशी होच्छे किन्तु कफ सिरप खेयेओ आमादेर काशी कमछे ना তাহলে আমরা কোন ওষুধটি খাবো এই ওষুধটি হচ্ছে অ্যান্টি অ্যালার্জি ড্রাগ অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন তাহলে কোন কোন রোগে খাবেন ঠান্ডা জ্বর কাশি নাক দিয়ে জল পড়া এবং গায়ে চাকা চাকা লাল লাল র্যাশ বেরোনো এবং তাতে চুলকানি থাকা চুলকানি ভাব আছে সেই সব রোগীরা এই ওষুধ খাবেন দেখবেন যে আমাদের কিছু রোগ আছে সে রোগগুলো আমরা যখন ডাক্তারবাবুকে দেখাইতে যাই ডাক্তারবাবু আমাদেরকে ওষুধ দেন কিন্তু সেই ওষুধ খাওয়ার পর গোটা গায়ে লাল লাল চাকা চাকা দাগ এবং চুলকাইতে থাকে অর্থাৎ মেডিসিনের সেই মেডিসিনটা খাওয়ার পর আমার সাইড এফেক্ট হচ্ছে অতএব আপনি তখন এই অ্যাভেল 25 mg যদি খান তখন দেখবেন
আপনার ওই চাকা চাকা দাগটি নেই, আপনার শরীরে চুলকানো ভাবটি নেই। তাহলে অ্যাভিল 25 ডোজ কতটা পরিমাণ খাবেন? অ্যাভিল 25 বিশেষ করে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন এবং তিনারা নাইটে খেতে দেন। তার কারণ এই ট্যাবলেটটি খেলে একটু ঘোর ঘোর ঘুমের ভাব থাকবে, তাই যারা নাইট ডিউটি করেন তারা খাবেন না। কারণ আপনার ঘোর ঘোর ঘুমের ভাব যদি থাকে তাহলে আপনি নাইট ডিউটি করতে পারবেন না, আপনার অসুবিধা হবে। তার জন্য যারা নাইট ডিউটি করেন, যারা রাত্রে ড্রাইভিং করেন, যারা রাত্রে কাজ করেন, তারা কিন্তু এই ট্যাবলেটটি খাবেন না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে এই ট্যাবলেটটি দিনে দুবার দেওয়া যেতে পারে, 25টা সকালে একবার সন্ধ্যা একবার খাওয়ার পর। সাবধান, খাওয়ার পর খাবেন, খালি পেটে খাবেন না, কারণ খালি পেটে খেলে পরে কিছু কিছু ওষুধের বিশাল রিয়াকশন হয়ে যায় এবং শরীরে আপনার অন্য রোগ চলে আসতে পারে। তাই এই ট্যাবলেটটি সাইড এফেক্ট, এই ট্যাবলেটটি সাইড এফেক্ট হচ্ছে এই ট্যাবলেটটি খাওয়ার পর কারোর মুখ শুকিয়ে যায়, কারোর ঘুমের প্রচণ্ড ভাব, ঘোরের ভাব দেখা যায়, ঘোর হয়ে পড়ে থাকে, মনে করবেন এই ট্যাবলেটটি কী ঘুমের ওষুধ আছে যে এই ট্যাবলেটটি খাওয়ার পর আমার এরকম ঘুম ঘুম ভাব হচ্ছে। হ্যাঁ, অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খেলে আপনার ঘুম আসবে, ঘুম হতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তাই আবার অনুরোধ যে আপনারা এই ট্যাবলেটটি রাত্রে সবার সময় খাওয়া দাওয়ার পর খাবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। 3-5 দিন একটা করে রাতে খান, খেলে আপনার শরীরে চুলকানি, আপনার শরীরে লাল লাল চাকা চাকা দাগ, আপনার শরীরে দাগ, আপনার শরীরে অ্যালার্জি, আপনার ঠান্ডার জন্য অ্যালার্জি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া এবং গোটা শরীরে চুলকাচ্ছে, আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করুন। আপনি এই ট্যাবলেটটি খান, রাত্রে একটা করে 5 দিন খান কিংবা 7 দিন খান, তার বেশি আপনারা ইউজ করবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই মতো। আবার গতকাল আপনাদের সামনে একটা নতুন মেডিসিন রিভিউ করতে চলেছি। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। নিত্য নতুন মেডিসিন ও রোগ সংক্রান্ত বিষয়, ফার্স্ট এড ট্রিটমেন্টের সমস্ত কিছু আলোচনা আমার এই ভিডিওর মধ্যে পাবেন, যাতে আপনারা উপকৃত হন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে সুযোগ করে দিন, যাতে আপনিও সুখে থাকেন, বন্ধুরাও সুখে থাকে, আপনিও যেন ফার্স্ট এড ট্রিটমেন্টটা জানেন, বন্ধু বান্ধবরাও ফার্স্ট এড ট্রিটমেন্টটা জেনে রাখো। এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি এই জামান মেডিসিন পক্ষ থেকে এই ভিডিওটি ইতি করছি। গতকাল আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ।